আজকের ভিডিওতে আমরা এমন 5টি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যেই স্কলারশিপ গুলো বর্তমানে চালু রয়েছে। তো এই স্কলারশিপ গুলো আপনারা চাইলেই এই মুহূর্তে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বরে রয়েছে সর্দার প্যাটেল স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে আপনারা পেয়ে যাবেন 15,000 টাকা পর্যন্ত প্রতি বছরে। আর এই স্কলারশিপটা হচ্ছে বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপের ফর্ম ফিল আপ বর্তমানে চালু রয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এরপর আমরা চলে যাব 2 নম্বর স্কলারশিপে। তো 2 নম্বরে রয়েছে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা একটা সরকারি স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করে। এই স্কলারশিপের ফর্ম ফিল আপও বর্তমানে চালু রয়েছে, আপনারা চাইলেই এই মুহূর্তে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত, পরবর্তীকালে এটা বাড়ানো হতেও পারে। তো যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে নাও, কারণ এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার গ্যারান্টি পুরোপুরি 100% রয়েছে। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। 3 নম্বরে রয়েছে এসটিএফসি স্কলারশিপ। এটা একটা বেসরকারি স্কলারশিপ এবং এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন 35,000 টাকা পর্যন্ত প্রতি বছরে। আর এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2021। যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করেনি তারা 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো নিচে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কিভাবে আবেদন করতে হয়, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে দেখে আবেদন করে নেবেন। এরপর আমরা চলে যাব 4 নম্বর স্কলারশিপে। তো 4 নম্বরে রয়েছে এমআই স্কলারশিপ। এই স্কলারশিপটা একটা বেসরকারি স্কলারশিপ, তবে ক্লাস 10 12 পাস সকলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে 3,800 থেকে 5,800 টাকা পর্যন্ত প্রতি বছরে পাওয়া যায়। এবং এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2021। তো আপনারা চাইলে এই মুহূর্তে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো কিভাবে আবেদন করতে হয়, তো আপনারা দেখে দেখে এটাও আবেদন করতে পারবেন। তো এরপর আমরা চলে যাব 5 নম্বর স্কলারশিপে বা লাস্ট স্কলারশিপে। তো 5 নম্বরে রয়েছে কোলগেট স্কলারশিপ বা কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে 30,000 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন এবং এই স্কলারশিপটাও কিন্তু একটা বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে সকল স্টুডেন্ট আবেদন করতে পারে, ক্লাস 10 থেকে শুরু করে 12 আন্ডার গ্র্যাজুয়েট, এছাড়া যারা এমবিএস বা আলাদা ধরনের ডিপ্লোমা কোর্স করছে তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপেরও লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2021। তো ফেব্রুয়ারি মাসের 28 তারিখের আগে আপনাদেরকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ইলিজিবিলিটি এছাড়া কিভাবে আবেদন করতে হয় তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এবং এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।